ফরিদপুরের চরপথে সিগারেটের প্যাকেট বদলে না দেওয়ায় ফাস্টফুডের এক দোকানদারকে দোকান থেকে ধরে মারতে মারতে থানায় নিয়ে কারোদে আটকে বেদম নির্যাতনের অভিযোগ উঠেছে চরপদূষণ থানা পুলিশের এক এএসআই এর বিরুদ্ধে সিমন খান নামের ওই পুলিশকে ইতিমধ্যেই ক্লোজ করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর পুলিশ সুপারের নির্দেশে তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয় বলে নিশ্চিত করেছেন চরপদূষণ থানা পুলিশের অফিসার ইনচার্জ সেলিম রেজা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশের একটি সূত্র চরপদূষণ উপজেলা পরিষদের সামনে রব মোল্লার নামে ওই ব্যক্তির একটি ফাস্টফুডের দোকান পরিচালনা করেন বর্তমানে তিনি ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জানা গেছে বুধবার দুপুরে একটার দিকে এএসআই সিমন ওই থানার এসআই ইব্রাহিম ও সাব্বির নামে আরেক ব্যক্তিকে সাথে নিয়ে চরবদ্রসন উপজেলা কার্যালয়ের সামনে অবস্থিত রববোল্লার ফাস্টফুডের দোকানে যায় এরপর রববোল্লাকে দোকান থেকে মারতে মারতে বের করে এই ঘটনার পর সাংবাদিকদের হাতে আসা একটি সিসিটিভি ফুটেজ ধারণ করা ভিডিওতে দেখা যায় চরবদ্রসন থানার এএসআই সিমন এসআই ইব্রাহিম ও সাব্বির নামে তাদের এক সহযোগী চর্বদর্শনী উপজেলা পরিষদের সামনে অবস্থিত রব মোল্লার একটি ফাস্টফুডের দোকানে যায় এর কিছুক্ষণ পর তারা দোকান থেকে রব মোল্লাকে মারতে মারতে বের করে নিয়ে যায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রব মোল্লা বলেন থানায় নিয়ে গড়োতে আটকে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয় তাকে রোলার ও লাঠিতে পিটিয়ে গুরুতর আহত করা হয় এ ঘটনার আগের দিন মঙ্গলবার বিকেলে এএসআই সিমন তার দোকানে এসে বিশ সলকার বড় এক প্যাকেট ব্যান্সন সিগারেটের বদলে দশ সলকার করে দুটি ছোট প্যাকেট দিতে বলে কিন্তু দোকানে ছোট প্যাকেট না থাকায় তারা সিগারেটের প্যাকেট বদলে দিতে পারেন না বলে জানান এ সময় তাদের পরে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায় এএসআই সিমন এর পরের দিন তারা দোকান থেকে তাকে এভাবে মারতে মারতে থানায় নিয়ে নির্যাতন চালায় এই ব্যাপারে জানতে চাইলে চর্বদূষণ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম রেজা বলেন এ ধরনের একটি অভিযোগ জানতে পেরে পুলিশ সুপারের নির্দেশে এএসআই সিমনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে